নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম তিলের নাড়ু। চলুন দেখে নেওয়া যাক। এখানে 100 গ্রাম তিল নিয়ে নিয়েছি। তিলটাকে ভালো করে বেছে নিচ্ছি যাতে কোনো রকম নোংরা কাঁকড় এসব না থাকে, সেই জন্য ভালো মতো বেছে নিচ্ছি, কারণ ওতে যদি কোনো কাঁকড় বা ধুলো বালি থাকে তাহলে সেটা একদমই খেতে ভালো লাগবে না, সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তিলটাকে। তিলটা মোটামুটি পরিষ্কারই আছে, তবুও একটু ভালো করে ঘষে ঘষে ধুলো পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে তিল পরিষ্কার করা। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তিলটা দিয়ে দিলাম। তিলটা খুব সময় নিয়ে ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। গ্যাস কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে, হাই ফ্লেমে তিল ভাজা যাবে না, তাহলে তিলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুবই আস্তে আস্তে ধীরে ধীরে তিলটা ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে তিলটা ভেজে নিচ্ছি। তিলটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ভালো করে নেড়ে চেড়ে তিল ভেজে নিচ্ছি। প্রায় তিল ভাজা হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেব, একটা থালায় নামিয়ে নিলাম। আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আমি 100 গ্রাম তিল নিয়েছি। 100 গ্রাম তিলের জন্য এখানে 150 গ্রাম আখের গুড় নিয়েছি। নাড়ু তৈরি করার জন্য এই পরিমাপটা কিন্তু মনে রাখা খুব জরুরি। 100 গ্রাম তিলের সঙ্গে 150 গ্রাম আখের গুড়। গুড়টাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। গুড়টা ফুটে উঠেছে। ভালো করে নেড়ে চেড়ে একটা আঠালো চটচটে অবস্থায় নিয়ে আসব। ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি বারবার দেখানোর চেষ্টা করছি, দেখুন একটা সুতোর মতো বা তারের মতো একটা লম্বা আঠালো চটচটে ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ আমি জাল দিয়ে যাব। ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে যাচ্ছি। এখনো হয়নি, খুব সামান্য দেখা যাচ্ছে, আরো জাল দিতে হবে। দেখুন বারবার দেখাচ্ছি আমি যে একটা তারের মতো হয়েছে কিনা, অনেকটা ঘন হয়ে এসেছে। এবার কিন্তু সরু তারের মতো দেখা যাচ্ছে, অনেকটাই ঘন হয়ে এসেছে।
বেশ ঘন হয়ে এসেছে। এবার তিলটা, যে তিলটা ভেজে রেখেছিলাম, তিলটা দিয়ে দেব। দিয়ে দিলাম তিলটা, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেমন আমরা নারকেল নাড়ু বানানোর সময় পাক দিয়ে থাকি, ঠিক একইভাবে পাক দিয়ে নিচ্ছি তিলটাকে। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আবারও অন করে দিচ্ছি একবার। হয়ে গেছে, এবারে থালায় ঢেলে নেব। থালায় সর্ষের তেল মাখিয়ে নিলাম। তিল আর গুড়ের প্রিপারেশনটা ঢেলে নেব। দু এক মিনিটের জন্য সামান্য ঠান্ডা হতে দেব, কারণ কড়া থেকে নামানো গরমে হাত দেওয়া যাবে না। দু এক মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়ে আমরা একটু গরম গরম থাকতে থাকতেই নাড়ুটা পাকিয়ে নেব। এবার আমরা নাড়ু পাকিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে হাতে মুঠো করে করে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এই রকম মুঠো পাকিয়ে পাকিয়ে গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা হতে দেবেন না, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, তখন আর নাড়ু বানানো যাবে না। একই রকম ভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। সামনেই লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো এই তিলের নাড়ু আপনারা দিতেই পারেন মা লক্ষ্মীকে। ঠিক এই একই রকমভাবে সব কটা তিলের নাড়ু তৈরি করে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে বলে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এরকম হাত দিয়ে চেপে 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 করে নিলে সুন্দর হবে নাড়ুগুলো। খুব বেশি একদম ঠান্ডা হতে দেবেন না, তাহলে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন আমারটা একটু একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য ছড়িয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল তিলের নাড়ু। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।